আসসালামু আলাইকুম মাত্র দুটো ডিম আর পনে এক কাপ আটা দিয়ে চুলায় বেকারি স্টাইলে প্লেন কেক তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের আজকের এই প্লেন কেক তৈরির জন্য বাটার বিটার ওভেন কোনো কিছুই লাগবে না ঘরে থাকা খুবই সাধারণ এবং অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ আজকের এই প্লেন কেকটি তৈরি করে নিতে পারবেন প্রথমেই শুকনো উপকরণগুলো রেডি করে নেব তাই এখানে মাঝারি সাইজের দুটো ডিমের জন্য আটা নিয়েছি পনে এক কাপ যারা গ্রামের মাপের রেসিপিটি ফলো করতে চান ডেসক্রিপশনে গ্রামের মাপগুলো লেখা থাকবে আজকের এই কেকটি আমি আটা দিয়ে তৈরি করছি আর এই পনে এক কাপ আটার জন্য বেকিং পাউডার লাগবে পনে এক চামচ বেকিং পাউডার আটার সাথে মিশিয়ে ভালো মতো চেলে নেব বেকারি স্টাইলে প্লেন কেক তৈরি করার ক্ষেত্রে ময়দার সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয় তবে আজ যেহেতু আমি আটা দিয়ে কেকটা তৈরি করছি এর জন্য আলাদাভাবে আর কর্নফ্লাওয়ার ব্যবহার করা লাগবে না শুকনো উপকরণে বেকিং পাউডারের টেম্পারেচার নষ্ট না হয়ে যায় এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে চিনি নিয়েছি হাফ কাপ চিনির দানাগুলো বেশ মোটা হওয়ার কারণে এখানে আমি ব্লেন্ডারের মধ্যে চিনিগুলো গুঁড়ো করে নেব। কেউ চাইলে শিল গুঁড়ো করে নিতে পারেন আর চিনির দানা যদি চিকন হয় সেক্ষেত্রে গুঁড়ো না করলেও চলবে গুঁড়ো করা চিনিগুলো এক সাইডে রেখে রুম টেম্পারেচারে থাকা এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি ডিম ফ্রিজে থাকলে অবশ্যই চেষ্টা করবেন ঘণ্টাখানিক আগে ডিমটা বের করে নর্মাল করে নিতে এর মধ্যে অ্যাড করছি ওয়ান ফোর টি স্পুন লবণ ভ্যানিলা এসেন্স দিচ্ছি ওয়ান টি স্পুন ডিমটা হালকা একটু বিট করে নেব ডিম বিট করে ফ্লাফি করতে হবে এমনটা না বেকারি স্টাইলে প্লেন ক্ষেত্রে আপনি হ্যান্ড হুইস্কি না ব্যবহার করে যে কোনো চামচের সাহায্যেও কিন্তু সব কিছু মিশিয়ে নিতে পারেন এক মিনিটের মতো বিট করতেই এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো করা চিনিটুকু চিকন দানার আস্ত চিনিও কেউ সরাসরি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ডিমের সাথে চিনি একটু সময় ধরে ভালো মতো মিশিয়ে নিতে হবে আজকের এই কেকে আমি রেগুলার কুকিং অয়েল ব্যবহার করছি তবে কেউ চাইলে কিন্তু নরম বাটারও ইউজ করতে পারেন বাটার ইউজ করলে অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখে তারপরে ইউজ করতে হবে এখানে আমি রেগুলার কুকিং অয়েল নিয়েছি হাফ কাপ হাফ কাপ থেকে সামান্য একটু খালি রেখে নিয়েছি এখানে কুকিং অয়েল আছে হান্ড্রেড এম এল অয়েলও এই মিশ্রণের সাথে আবারও তিরিশ সেকেন্ডের মতো খুব ভালো মতো বিট করে মিশিয়ে নেব এই কেক বানানো খুবই সহজ আপনাকে অনেকক্ষণ বিট করে ফ্লাপি করতে হবে এমনটা না ফ্লাপি কেক আর বেকারি স্টাইলে কেক দুটো দুই ধাঁচের দুটোর রেসিপিও আলাদা আর এর মতো সহজ কেকের রেসিপি আর কিছুই হতে পারে না সব উপকরণের মাপ ঠিক রেখে মিশিয়ে নিলেই খুব ভালো মতো চুলায় বেক করতে পারলেই কিন্তু দেখবে খুব সহজেই বেকারি স্টাইলে কেক আপনি ওভেন এবং বিটার ছাড়াই তৈরি করে নিতে পারছেন তবে কেউ চাইলে ইলেকট্রিক ওভেনেও বেক করতে পারেন ওয়ান সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেটে চল্লিশ মিনিটের জন্য ডিম চিনি আর তেল খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করছি চেলে রাখা শুকনো উপকরণগুলো অর্থাৎ ময়দা আর বেকিং পাউডার এই শুকনো উপকরণের সাথে কেউ চাইলে এক টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্কও মিশিয়ে নিতে পারেন এ পর্যায়ে খুব তাড়াহুড়ো করে বা খুব বেশি সময় ধরে বিট করতে হবে এমনটা না শুকনো উপকরণগুলো এভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো মিশিয়ে নিলেই ভালো হয় এ পর্যায়ে অতিরিক্ত সময় ধরে বিট করলে কিন্তু কেক শক্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই খেয়াল রাখবেন যখনই মনে হবে যে শুকনো উপকরণগুলো সব কিছুর সাথে মিশে গেছে তখনই মেশানো বন্ধ করা লাগবে তাহলেই দেখবেন কেকের রেজাল্ট খুব ভালো আসছে আমার মেশানো হয়ে গেছে সব কিছু এবার কেকের মোল্ডে ঢেলে বেক করলে কেক হয়ে যাবে এখানে লম্বায় সাড়ে সাত ইঞ্চি চওড়ায় সাড়ে তিন ইঞ্চি সাইজের একটি কেকের মোল্ডে বেকিং পেপার বিছিয়ে ব্যাটার দিয়ে এভাবে আটকে নিচ্ছি এতে করে ব্যাটার ঢালতে আর সমস্যায় পড়তে হবে না রেগুলার খাতার কাগজও কিন্তু বিছিয়ে নেওয়া যাবে আজকের কেকটা আমি চুলায় বেক করে দেখাবো যারা চুলায় নতুন বেক করবেন তারা হয়তো একটু সমস্যায় পড়তে পারেন তাপমাত্রা বোঝার ক্ষেত্রে দুই চারবার করলে আপনি নিজেই বুঝে নিতে পারবেন তাপমাত্রাটা কেমন রাখলে খুব ভালো মতো কেক বেক করে নেওয়া যায় তবে আজকে আমি চুলার তাপমাত্রা হিটটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এর জন্য এখানে আমি একটা মোটা ধাঁচের অ্যালুমিনিয়ামের হাড়ি নিয়েছি যে কোনো হাড়িতেই করা যাবে একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপরে আমি রেগুলার লেখালেখির কাগজ বিছিয়ে নিচ্ছি লেখালেখির কাগজ এভাবে হাড়িতে বিছিয়ে নেওয়ার কারণে তা ভালো মতো শোষণ হয় আর এর জন্য কেকের কালারটা উপর থেকে কিছুটা ভালো আসে আমি ঢাকনা আটকে চুলার জাল মিডিয়াম থেকে একটু নিচে রেখে প্রায় আট মিনিটের মতো হিট দিয়ে নিয়ে তারপর ঢাকনা খুলে কেকের মোলটা এভাবে বিছিয়ে তারপর আবারও ঢাকনা আটকিয়ে আমি চুলার জাল রকম অবস্থায় রেখেছি আর এভাবে আমি কমপক্ষে তিরিশ মিনিট হিট দেবো তিরিশ মিনিট পর আমি একটু চেক করে দেখব কালারটা কেমন আসছে তবে কেক হতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগতে পারে আর মাঝে বারবার ঢাকনা খুলে দেখতে যাবেন না এতে করে কিন্তু ভেতর থেকে হিটটা বেরিয়ে আসবে আর কেকটা ডেবে যাওয়ার চান্স থাকে আর তখন কেকটা ভালো মতো বেক হতে পারে না একই সাথে ওপরের ঢাকনাটা এইরকম অ্যালুমিনিয়াম অথবা স্টিলের হলে উপর থেকেও কিছুটা হিট লাগে এবং কেকটা খুব ভালো মতো বেক হয় কালারটাও ভালো আসে আমি চুলাই এই কেকটা পঁয়ত্রিশ মিনিট বেক করেছি তারপর এখন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি কেকটা দেখুন উপর থেকে খুব সুন্দর একটা কালার এসেছে আর আমি চেক করে দেখাচ্ছি ভেতর পর্যন্ত একেবারে ক্লিন বের হয়ে এলো কাঠিটা তার মানে ভেতর পর্যন্ত খুব ভালো মতো বেক হয়ে গেছে এবার আমি আপনাদেরকে কেকটা আনমোল করে দেখাচ্ছি বেকারি স্টাইলে কেক চুলায় বেক করলে একেবারে ওভেনের মতো কালছে সুন্দর একটা কালার আসবে এমনটা না তারপরও এভাবে যেভাবে আমি দেখিয়েছি কাগজ ব্যবহার করে যদি আপনি করেন কিছুটা হলেও কালারটা আসে দেখতে বেশ ভালো লাগে আর কেকটা কিন্তু খুব ভালো মতো বেক হয়েছে আপনারাও চাইলে চুলায় যাদের ওভেন নাই বা বিটার নাই কোনো কিছু ছাড়াই চামচ দিয়েই কিন্তু ব্যাটার রেডি করে এভাবে মজাদার কেক আপনি বানিয়ে নিতে পারেন এবং সব পরিবারে উপভোগ করতে পারেন ঘরে তৈরি ফ্রেশ খাবার ছোট বড় সকলের জন্যই খুব ভালো আর এই কেকটা তৈরি করা যতটা সহজ এবং বেক করাও কিন্তু খুবই সহজ আমি চেষ্টা করেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখানোর জন্য আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে রেসিপিটি শেয়ার করবেন আর যারা এখনও আমার ফেসবুক পেজ ফলো করেন নাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ